ওয়েলকাম টু উই স্পট ইউ। আজকে আমাদের সাথে আছে নেহা। নেহা কেমন আছো একটু শুনি। খুব ভালো আছি। আর তার সাথে অনেকদিন পর আবার নতুন রূপে দেখতে পাচ্ছি, কেমন লাগছে? তুমি কতটা এনজয় করছো একটু শুনি। ভীষণ এনজয় করছি। অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে তো এত গ্ল্যামারাসভাবে সাজা হয় না আর কি, তো অলমোস্ট লাইক 1-2 ইয়ার্স পর এত ভালোভাবে সেজেছি আর পঙ্কজটা এত ভালোভাবে রেডি করেছে, তো আমার ভীষণ ভালো লাগছে। আর এমনিতে তুমি কতটা সাজতে ভালোবাসো? অ্যাকচুয়ালি আমার না ন্যাচারাল থাকতে বেশি ভালো লাগে, কারণ স্ক্রিনে তো এত সাজায় আমার নর্মালি থাকতে বেশি ভালো লাগে, কিন্তু হ্যাঁ মাঝে সাঝে সাজলে একটু ভালো ফিল হয় আর কি। তার সাথে এরকম ব্রাইডাল লুক, তোমার নিজের কতটা নিজেকে দেখে প্রথমে কি লাগলো একটু শুনি। ভালোই লাগলো, খুব সুন্দর লাগছে আমাকে। অ্যাকচুয়ালি আমি নিজেকে তো দেখিনি এখনও, তবে জানি না আমাকে কীরকম লাগছে, কিন্তু আরেকবার বলি এটা অন্য কিছু বলতে হবে, দাঁড়াও আরেকবার বলি। হ্যাঁ, ফার্স্ট ইম্প্রেশনটা কি ছিল নিজেকে দেখে? ফার্স্ট ইম্প্রেশনটা ছিল যে ওয়াও, এত ভালো লাগতে পারে আমাকে, মানে এত সুন্দর সাজিয়েছে আর কি। অ্যাকচুয়ালি ব্রাইড না নর্মালি রেড লিপস্টিক, লাল শাড়ি হয়, এরকম ইয়েলো শাড়ি, পার্পল ব্লাউজ পরে ব্রাইড দেখা যায় না, তো ভীষণ ইউনিক একটা কনসেপ্ট। এর আগে তো বহুবার ধারাবাহিকে বউ সাজা হয়েছে, এটা নিয়ে মানে কত নম্বর বার বউ সাজছে একটু যদি কাউন্ট করে বলো। শুটও কাউন্ট করতে হবে না, শুধু সিরিয়াল আমার মনে হয় না, কারণ আমরা মোস্টলি যদি হয় তো বই সাজানো হয় আমাদের ইন্ডিয়ায়, তো কাউন্ট করে বোধ হয় 50 বার তো সেজেই নিয়েছি বউ। এবার মনে হয় আমার বিয়েতে আর বউ সাজবো না, এইভাবে সাজবো না, আমি হোয়াইট গাউন পরে বিয়ে করবো। আমি নিজের বিয়ের প্ল্যানও বলে দিল যে কীভাবে বিয়ে করবে, তো আজকের এইরকম একটা প্রোগ্রাম আর দর্শকদের শেষে কী বলবো, অনেকদিন ধরে দর্শকরা তোমাকে পর্দায় মিস করছে, তুমি আবার কবে পর্দায় ফিরছো একটু শুনি। অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়িই ফিরছি। আচ্ছা হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা সুখবর, কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন আমাকে পর্দায় আবার। আর যারা এটাই বলতে চাই যে যারা খবর দিয়েছেন তাদের ধন্যবাদ, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আপনি কোথায় আছেন, তো এখনও লোকেরা আমাকে ভালোবাসে ছেড়ে, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। আর আশা করছি এরপরে যে প্রজেক্টটা আছে যেটা আসতে চলেছে সেটা দেখে আপনাদের খুব ভালো লাগবে, আবার আপনাদেরকে এন্টারটেইন করতে পারবো আর কি, সো এইভাবেই সাপোর্ট করতে থাকবেন আর কি। Love you guys. Thank you so much. Best wishes তোমার ফিউচারের জন্য, আর আপনারাও দেখতে থাকুন উই স্পট ইউ। Thank you so much.